নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকের রাশিফলের ভিডিওটা, কালকের দিন মেষ থেকে মীন রাশির মানুষ কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি বা করব। আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশান চেক করতে পারেন, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চলুন আলোচনাটা শুরু করি। কালকের ওভারঅল প্রেডিকশান কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারে কালকে। আর একটা কথা বলি যে এই রাশিফলটা জাস্ট একটা চলার পথের বন্ধু, একটা গাইডলাইন। অনেকে ভেবে নেন যে এটাই মিলছে, এটাই হচ্ছে এবং এটাই হবে। এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে কিছু সাবধানতা, তার সাথে আপনাদের নিজের কর্মফল বা কর্মের চেষ্টা রয়েছে। ধরুন একজন মেষ রাশির মানুষ, তিনি হয়তো সরকারি কোনো অফিসার। আবার একজন মেষ রাশির মানুষ, তিনি হয়তো এই রোদে গরমে দুপুরবেলা মাঠে চাষ করছেন, দুজন কিন্তু একরকম ফল পাবেন না। আবার একজন মেষ রাশির মানুষ হয়তো বিজনেস করছেন। তো ওভারঅল জাস্ট একটা চলার পথের গাইড লাইন তুলে ধরার চেষ্টা করি, এর বাইরে কিন্তু কিছু না। আলোচনাটা চলুন সেখান থেকে শুরু করি বা শুরু করব। করা যাক, কালকে বৃহস্পতিবার নীলের ব্যাপার রয়েছে, নীলের পুজো রয়েছে। মহাদেবকে স্মরণ করবেন, ভগবান শিবশঙ্করকে স্মরণ করে, শিবশম্ভুকে পুজো করে আপনারা দিন শুরু করুন। আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। কালকে ধনুরাশি, কালকে পূর্বসারা নক্ষত্র, কৃষ্ণপক্ষ এবং অষ্টমী, আর শিবযোগ চলবে। শিবযোগ যে যে নক্ষত্রগুলো কালকে আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্বফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্বভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রগুলো বা নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করা যায় কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। আগামীকালকের দিনে কোথাও যাত্রা যদি করছেন, যাবেন সকাল 9:13 থেকে 9:48 দেখে ব্যবহার করুন। বড় সাইনিং, বড় কন্ট্র্যাক্ট, বড় ডিল, বড় ডিলিংস, ট্রানজাকশান 3:05 থেকে 3:32, মানে 2:55 থেকে 3:32 দেখে ব্যবহার করবেন। কালো অ্যাভয়েড করবেন কালকের দিনে, যে কোনো প্রকার কালো রং আপনারা অ্যাভয়েড করুন, তাতে বেটার রেজাল্ট হবে। আর আবার বলছি, মহাদেবকে ডেকে, শিবশঙ্করকে ডেকে দিনটা শুরু করুন, আপনারা তাতে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে যে যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট দিচ্ছে, যারা পশু পাখি নিয়ে কাজ করেন, হেলথ রিলেটেড কাজকর্ম করেন, ওকালতি ফিল্ড, ট্যাক্স রিলেটেড কাজকর্ম, বেটার হচ্ছে। গান বাজনা, অভিনয়, নাচ ভালো ফল দেবে। যারা গোপনীয়তা মেনটেন করে কাজ করেন তারা কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। মুদিখানা, দশকর্মা কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। জুতো, চামড়ার জিনিসপত্র চাপে রাখছে, মাটির সঙ্গে যুক্ত হয়ে কাজ কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়, মানে প্রমোটারি কনস্ট্রাকশন বিজনেস। ইলেকট্রনিক্স, গুডস, গ্যাজেটস, গাড়ির বিজনেস কালকের দিনে বেটার হতে পারে, বেটার ফল দিতে পারে। আগামীকালকের দিনে ট্যুরস এবং ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেক্টর কালকের দিনে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশি ওভারঅল কালকে কী রেজাল্ট হতে পারে সেটা শুরু করি বা করা যাক। মেষ হলে হলুদ ব্যবহার করছেন, মেষ হলে কালকের দিনে চেষ্টা করছেন, আপনি মেষের মানুষ হলে দুই ব্যবহার করার, অবশ্যই শিব পুজো করার বা মহাদেবকে ডাকার, মনে হয় বেটার রেজাল্ট পাবেন কালকের দিন। আগামীকালকের দিনে চেষ্টা করছেন সকাল 8:50 থেকে 1:45 ব্যবহার করছেন। খেয়াল রাখবেন দুপুর 2:10 থেকে প্রায় 4:30 এই সময়টিকে, এই সময়টুকুকে। আপনি মেষের জাতক বা জাতিকা কালকে কালো অ্যাভয়েড করছেন, দেখুন সিদ্ধান্তহীনতায় একটা ভোগার যোগ তৈরি করে দিচ্ছে, মানে ডিসিশান মেকিং ঠিকঠাক না করতে পারা, ডিসিশান মেকিংয়ের কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, অ্যারাইজ করতে পারে, এটা একটু লক্ষ্য রাখছেন, এটা একটু নজর রেখে চলছেন। এক নম্বর,
আপনার হেলথ ভালো থাকছে, বাচ্চাদের হেলথ ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে। কালকের দিনে দায়িত্ব বুঝে নেবেন, কথা মেপে বলবেন। দায়িত্ব বুঝে নিন, কথা মেপে বলুন। সাইলেন্ট ওয়ার্কার হওয়া এবং গতানুগতিক কাজকর্ম ভালো হচ্ছে। রিস্ক খুব সাবধানে নেওয়া উচিত এবং কোনো রকম ঝামেলা, অফিসিয়াল কোনো রকম ঝামেলা, আর্গুমেন্ট কালকের দিনে যাওয়া উচিত নয়। কালকের দিনে মাথার ওপর চাপ থাকবে, কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খরচা করে কাজগুলোকে হাসিলও করে নিতে পারছেন। তো এই জায়গা বা এই দিকটা বলতে পারি স্টেবল রেজাল্ট দেবে। বিজনেস পার্ট কালকের দিনে কিন্তু মন্দার দিকে যাচ্ছে, একটা একটা মানসিক চাপ থাকছে এবং ওই যে বললাম ডিসিশান মেকিংয়ে একটু প্রবলেম হতে পারে, তো লক্ষ্য রাখুন। বড় ঝুঁকি খুব সাবধানে নিন। কালকের দিনে বাবা মায়ের সাথে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে একটু চাপে থাকছেন, লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, কোনো বড় ইনভেস্টমেন্ট, এগুলো চলতে পারে এবং এগুলো ভালো হচ্ছে মানে হবে। কালকের দিনে ভ্রমণে শান্তি নেই, সুখ খুব বেশি নেই, সন্তান সুখ ভালো এবং এডুকেশনের জায়গা কালকের দিনে কিন্তু স্টেবল থাকছে। তো মেষরাশি কালকের দিনে একটু সতর্ক থাকার দিন, অ্যাকচুয়ালি একটু সতর্ক থাকার দিন, আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। আর দুমদাম করে মন্তব্য কালকে না করাটা বেটার হবে। অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে চেষ্টা করবেন ধার না দেওয়ার। ভরণী নক্ষত্র দেখনদারিতে যাবেন না। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ না করুন, বেটার হবে। একদম সামনে দেখে দেবো, দেখিয়ে দেবো, এই মানসিকতাগুলো একটু দেখে চলতে হবে। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষর মানুষ হন বা আপনি যদি বৃষের জাতক বা জাতিকা হন, কালকের দিনে সাদাতে থাকছেন, কালকের দিনে তিনে থাকছেন, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন। 8:20 থেকে 1:05 আপনার সময় হতে পারে, 2:00 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন দুপুরবেলা সেকেন্ড হাফটা। আপনি বৃষর মানুষ, আপনার হেলথ কালকের দিনে কিন্তু ভোগাচ্ছে, আপনার হেলথ, আপনার শরীর বা আপনার স্বাস্থ্য কালকের দিনে একটু ভোগাচ্ছে। আগামীকালকে ইনভেস্টমেন্টের জন্য শুভ দিন, ইনভেস্ট করতে চান, ইনভেস্টমেন্টের জন্য শুভ দিন। বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাবা মা বা সিনিয়ররা ভালো থাকছেন। ভ্রমণ চাপের, কথাবার্তা পণ্ড হতে পারে, কথাবার্তা ফাইনাল হওয়ার মুখে দাঁড়িয়ে পণ্ড হতে পারে, একটু দেখে। ভ্রমণ ঠিকঠাক রয়েছে, অসুবিধা নেই। কালকের দিনে ওই একটা জায়গা মেজর প্রবলেম দিচ্ছে, ইস্যু তৈরি করছে। কালকের দিনে গতে চলা উচিত এবং ধীরে সুস্থে কাজ করা উচিত। ছোটোখাটো রিস্ক অবশ্যই নেওয়া যায় এবং কালকের দিনে বাধা ধরা ছকে চলা উচিত। ভাই আমি ডেলি এটা করি তো এটাই করছি, যখনই একটু হাটকে করবেন, একটু ডিফারেন্ট কাজ করবেন, সেটা কিন্তু আপনাকে একটু চাপে রাখবে বা একটু প্রবলেমে রাখবে। ম্যানেজমেন্ট সাপোর্ট করছে, কলিগরা একটু শত্রুতা করছে, ওপর মহলের সাপোর্ট পাচ্ছেন, মোটামুটি ঠিকই আছে। কালকের দিনে বিজনেস ভালো, ব্যবসা, যিনি যে ফিল্ডে রয়েছেন অন্যান্য রাশির তুলনায় আপনার বিজনেস বেটার চলবে, বেটার হবে বা বেটার হতে পারে। বিদ্যাস্থান ভীষণ রকম গণ্ডগোল করছে, সন্তান স্থান ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠান্ডা গোছের মানসিক ব্যাপার কাজ করছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা বা সম্পর্কের জায়গা, প্রেমটি যথেষ্ট ভালো। বন্ধু ভাগ্য কালকে মানে মোটামুটি বলতে পারি, কিন্তু বন্ধু যখন কালিক সেটা কিন্তু ভালো হচ্ছে না। প্রেমিক প্রেমিকা রয়েছে বললাম ঠিকই আছে, কোনো লিগাল, কোনো আইনত জটিলতা, কোনো ঝামেলা কালকের দিনে আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে, তো এটা ভালো, এটা ভালোর দিকে যাচ্ছে। কথাবার্তা বুঝে শুনে বলবেন, কথাবার্তা মেপে বলবেন, কথা এগোবেন যখন, দেখে চলবেন। কালকের দিনে গথে চলতে হচ্ছে, তো মোটামুটি স্টেবল রেজাল্টই পাচ্ছেন এবং সময়ে সব কিছু করে আসতে পারবেন, অসুবিধা নেই। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বেশি পরিচিতি আপনাকে চাপে ফেলতে পারে, পরিচিতি বাড়ানো, বেশি লোকের সাথে মেশা প্রবলেম আসতে পারে। রোহিণী যদি নক্ষত্র হয় কিছু লোককে বোঝাতে যাবেন না। মৃগশিরা যদি নক্ষত্র হয় কালকের দিনে অফিসে একটু চোখ কান খোলা রাখছেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকারা আগামীকালকে লাল ব্যবহার করছেন, কালকে তিন ব্যবহার করছেন, সাদাও চলতে পারে। মিথুনের মানুষজন অবশ্যই মহাদেবকে ডাকছেন কালকের দিনে। সকাল 8:20 থেকে শুরু করুন, প্রায় 12:45 বেটার সময়। কালকের দিনে চেষ্টা করছেন দুপুর 2:10 থেকে 4:25 সাবধানে ব্যবহার করার। মিথুনের হেলথ কালকের দিনে মোটামুটি থাকছে, এনার্জিতে ঘাটতি থাকবে, এনার্জি পাবেন না,
ভ্রমণে সাফল্য ইনভেস্টমেন্ট কালকের দিনে হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করার ব্যাপার থাকলে কালকের দিনে হতে পারে, লোকজনদের থেকে, কলিগদের থেকে এবং কিছু ক্ষেত্রে সিনিয়রদের থেকে, কিছু লোককে বা কিছু ছেলেকে বা মেয়েকে আপনি নিজের হাতে হয়তো তৈরি করেছেন, এদের থেকে সাবধান থাকবেন। একলা চলুন, বেটার রেজাল্ট পাবেন। কারুর হেল্প করতে যাবেন, কালকের দিন আপনাকে প্রবলেমে রাখছে বা প্রবলেমে ফেলে দিতে পারে। কালকের দিনে ধীরে সুস্থে কাজ করা উচিত। কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার প্রবলেম রয়েছে, কালকের দিনে কোনো ফাইন্যান্সিয়াল লসের মুখে পড়তে পারেন, মানে অফিসিয়াল কোনো ব্যাপারে বা কোনো পানিশমেন্ট আসতে পারে এবং কারুর ঝামেলা আপনার ঘাড়ে চেপে যেতে পারে। তো চোখ কান খোলা রেখে যেটুকু করা যায় সেটুকু বেটার, কিন্তু তার বেশি নয়, এবং ঝামেলা নেবেন না নিজের ঘাড়ে। আপনি চোখটা খোলা রাখবেন, একদম চোখ কান খোলা রেখে সতর্ক থেকে চলবেন। আমি এক্সপেক্ট করবো বিজনেস ভালো হচ্ছে, কিন্তু আমি এটা এক্সপেক্ট করতে পারছি না। চাকরি খুব ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে পরিবেশ বা পরিস্থিতিগুলো খুব একটা ভালো হচ্ছে। দেখুন, কালকে দাম্পত্য জীবন ভালো ফল দেবে, কালকে লিগাল প্রবলেম থাকলে ভালো ফল দেবে, কোনো প্রপার্টির বিরোধ বা বিবাদ মিটতে পারে, জ্ঞাতিশত্রুতা কমতে চলেছে। প্রেমিক প্রেমিকারা একটু ভুগছেন, সন্তান স্থান ঠিকই আছে, সন্তান বা সন্তানাদির ব্যাপার একদম ঠিক রয়েছে, কিন্তু কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না কালকের দিনে, এবং কারুর থেকে কিছু প্রত্যাশা না করাটা বেটার হবে আমার মনে হয় যদি মিথুনের মানুষ হন। মৃগশিরা, সিক্রেসি মেনটেন করে কাজ করুন। আদ্রা নক্ষত্র, কথা কম বলুন। পুনর্বসু নক্ষত্র, খরচা কন্ট্রোল করুন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে ইয়েলো শেড, কর্কটের ক্ষেত্রে কালো অ্যাভয়েড, কর্কটের ক্ষেত্রে অবশ্যই মহাদেবকে ডাকা। নয় ব্যবহার করার, নয় কালকের দিনে আপনি কর্কটের মানুষ, সকাল 8:40 থেকে 1:05 বেস্ট টাইম, কালকের দিনে দুপুর 2:00 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। কর্কটের হেলথ ভালো থাকছে, প্যারেন্টসদের হেলথ ভালো থাকবে, বাচ্চাদের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখবেন, ইনভেস্টমেন্ট হবে, ভ্রমণে সাকসেস নেই, চেয়ারে বসে সাফল্য, এবং রিস্ক টেকিং ব্যাপারটা কালকে আসতে পারে। যদি রিস্ক নেওয়ার আছে বা রিস্ক নিতে চাইছেন বা এরকম কোনো ব্যাপার রয়েছে, কালকের দিন নেওয়া যায়। অ্যাকচুয়ালি সাকসেস বুক করার দিন, এবং যে কোনো কাজে মাথা গলাবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, দেখনদারিতে যান, কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন, এবং প্রবলেম সলভ করার দিন। তো কোনো প্রবলেম রয়েছে, কোনো সমস্যা রয়েছে, কিছুকে সলভ করতে চাইছেন, কালকে দিনে করতে পারছেন, ওয়েদার আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, একটু দেখবেন, আমার মনে হয় জায়গাটা আপনার জন্য স্টেবল থাকছে, এবং কালকের দিনে অর্ডারিং টোনেই কথা বলবেন। কালকের দিনে খুব বেশি রিকোয়েস্ট করা, প্লিজ করে দিন, দরকার নেই। কালকের দিনে ব্যবসাটা কিন্তু একটু মন্দার দিকে যাচ্ছে, একটু মন্দা বা একটু অসুবিধার জায়গা হতে পারে আপনি কর্কটের মানুষ হলে। আগামীকালকে দাম্পত্য জীবনটা ঠিকঠাক, প্রেম একটু ভোগাচ্ছে, বাবা মায়ের সাথে সম্পর্ক এবং ফ্যামিলিতে কোনো ডিসকাশন চলতে পারে, লিগাল প্রবলেম এবং প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম থাকলে সামলে চলুন। কালকের দিনে বন্ধুত্ব বাড়তে পারে এবং বন্ধুত্ব বাড়ানো যায়। কালকের দিনে বিদ্যাস্থান একদম ঠিকঠাক না বললেও ঠিকঠাকই আছে বলতে পারি। তো একটা স্টেবল দিন হচ্ছে, কনফিউজ থেকে আর হতাশায় ভুগে দিনটা যেন নষ্ট না হয় আপনি একটু লক্ষ্য রাখবেন। আপনি কর্কটের মানুষ হলে আমি আশা করতে পারি যদি একটু নিজেকে ঠিক রাখেন, জায়গা কিন্তু একদম স্টেবল থাকছে, আর আপনাকে নাম খারাপ কেউ কালকে কেউ করতে পারছে না, কেউ করতে পারবেও না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু দমন, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু তাড়াহুড়ো করার প্রয়োজন, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে যে কোনো প্রবলেম সলভ করুন। নেক্সট রাশি সিংহ রাশি। লাল ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, অর 1 ব্যবহার করছেন, অবশ্যই শিব পুজো করছেন আগামীকালকের দিনে সকাল 8:30 থেকে 1:05 আপনার সময় হতে পারে। কালকের দিনে দুপুর 2:10 থেকে 4:35 দেখে ব্যবহার করছেন। আপনি সিংহের মানুষ, আমি এক্সপেক্ট করব, আশা করব কালকের দিনে শরীর স্বাস্থ্যগুলো মোটামুটি স্টেবল থাকছে, এবং প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর স্বাস্থ্য স্টেবল থাকছে। কালকে অ্যাকচুয়ালি আপনার কর্তব্যগুলো আপনি সুন্দরভাবে পালন করছেন। টাকার ব্যাপারটা সামলে ভ্রমণ হতে পারে, যখন কোনো টাকার ব্যাপার বা টাকার গল্প থাকবে আপনি সেটাকে একটু সামলে পার করুন, আমার মনে হয় সেটা আপনার জন্য বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে। কালকে কর্তব্য পালন, দায়িত্ব পালন এবং পেন্ডিং কাজকে খতম করা,
বেস্ট রেজাল্ট দিচ্ছে। যত ঝুট ঝামেলা রয়েছে, আপনি হাউসওয়াইফ হলেও যত খুচরো কাজ, ঝামেলার কাজ, ঝঞ্ঝাটের কাজ, কিছু গণ্ডগোল ছিল, কিছু অস্বস্তি ছিল, কিছু অশান্তি ছিল, এটা রেজাল্ট হবে। এবং আগামীকালকের দিনে এটা এক্সপেক্ট করবো, মহাদেবকে ডেকে গোবেন, যত লাইফ থেকে প্রবলেম ছিল ক্লিয়ার আপ হতে পারে, এবং যে কোনো বিষয়ে, যে কোনো কারুর সাথে, কোনো সিনিয়রের সাথে আপনি কথাবার্তা এগোতে পারেন, কথা বলতে পারেন। ব্যবসা মোটামুটি চলছে বা চলছে বলবো, ক্যাশ রোলিং হচ্ছে বলছি। দাম্পত্য জীবন ঠিক নেই, বরং প্রেম ভালোবাসা একদম ঠিকঠাক চলছে কালকের দিন। গুরুজনদের সাথে একটু সংঘাতের যোগ, জ্ঞাতি এবং লিগাল প্রবলেম, প্রপার্টি নিয়ে প্রবলেম বেটার রেজাল্ট দিচ্ছে। এডুকেশান ঠিকঠাক, এডুকেশান বা এডুকেশান করার ব্যাপারটা একদম ঠিকঠাকই রয়েছে। সিংহ রাশি, মঘা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, পূর্ব ফাল্গুনী শর্টকাট নিন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ভাগ্যদেবী সাথে রয়েছে। কিন্তু ইনিশিয়ালি সিংহ রাশির ক্ষেত্রে কম বেশি চাপ বা প্রেশার থাকছে, এটা একটু দেখতে হবে, এটা একটু বুঝে চলতে হবে। কন্যা যদি রাশি হয়, সংখ্যা হবে কালকের দিনের জন্য 7, কন্যা ছাই রং সাদা রং বেটার হবে। আপনি চেষ্টা করবেন আগামীকালকের দিনে মহাদেবকে ডাকার 9:05 থেকে 12:35, এটা সময় 2:45 দেখে ব্যবহার করবেন কন্যার মানুষ হলে বা কন্যার জাতক জাতিকা হলে। আপনি কালকের দিনে, আমার মনে হয়, প্রচুর মানসিক চাপে রয়েছেন। আপনার শরীর ভালো, আপনার গুরুজনদের শরীর ভালো, বাচ্চাদের শরীরটা একটু ভোগাচ্ছে, ইনভেস্টমেন্ট করবেন না, ভ্রমণ হতে পারে, কোনো ভ্রমণ বা ভ্রমণাদি কোনো বিষয় হতে পারে। আপনি কন্যার মানুষ হলে কালকে অতিরিক্ত টেনশন বা স্ট্রেস নিয়ে ফেলতে পারেন, অতিরিক্ত নেগেটিভ থটস বা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে বা আপনার মধ্যে কার্যকরী হতে পারে, এটাই সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। কালকের দিনে কথাবার্তা এগোনো যাবে, ধীরে সুস্থে কাজ করলে, দায়িত্ব নিয়ে বলছি, কাজ ভালো হবে। আর আপনি না ভুলভাল চিন্তা করে যদি খারাপ কিছু করেন সেটার তো দায়ী কারণ নয়, কিন্তু ওভারঅল আশা করতে পারি একটু লাইট ওয়েতে চলুন, অতিরিক্ত স্ট্রেস বা টেনশন না নিন, কাজ এগোচ্ছে এবং সেটা ভালোভাবে সুস্থভাবেই এগোচ্ছে। তো দেখা যাক, বিজনেস ভালো হচ্ছে, কালকে শত্রুতার জায়গা কম, কিন্তু আপনার ভেতরে একটা নার্ভাসনেস কাজ করবে, আপনি কনফিডেন্স পাচ্ছেন না, এটাকে পার করে নিন, আপনার কাজ সাকসেস হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে আপনি সবটা কন্ট্রোল করতে পারছেন, দাম্পত্য জীবন একটু ঠোকাঠুকি লাগছে, প্রেম ভালোবাসা ঠিক আছে, বিদ্যায় বাধা, সন্তান স্থান ভালো, আর গুরুজনদের সাথে আর্গুমেন্টে না যাওয়াটা আরও ভালো। গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের সাথে আর্গুমেন্টে না যাওয়াটা আরও ভালো। কালকে এটুকু এক্সপেক্ট করা যায়, কাজ চলবে, কাজকর্ম হবে বা কাজকর্মে সফল হবেন, বাট ওই যে বললাম, এটা একটু দেখে চলুন, বুঝে চলুন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে হীনমন্যতায় ভোগা, কন্যা হস্তা নক্ষত্র বাধা পাওয়া, কন্যা চিত্রা নক্ষত্র শত্রু বৃদ্ধি। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলা রাশির মানুষ হলে কালকের দিনে হলুদ, হলুদের কাছাকাছিতে থাকুন, কালকে 8 থাকুন, কালকে মহাদেবকে ডাকুন। কালকের দিনে চেষ্টা করছেন 8:40 থেকে 1:05 শুভ, 2:10 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর কিন্তু আগামীকালকে খুব একটা ভালো নেই, অর্থাৎ আপনার শরীর বা আপনার স্বাস্থ্যের জায়গা গণ্ডগোল বা অবস্ট্রাকশন দেখাচ্ছে। আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে, বাচ্চাগুলো ভালো থাকছে, গোপনীয়তা মেনটেন করে কাজ করবেন, সিক্রেসি মেনটেন করে, গোপনীয়তা মেনটেন করে কাজ করুন, চুপচাপ সাইলেন্ট ওয়ার্কার হয়ে কাজ বার করে নিয়ে আসুন। আপনি কোনো বড় মিটিং বা বড় কোনো সিনিয়রদের সাথে বা এজেন্টদের সাথে বা এরকম কোনো মিটিং বা কিছুতে যুক্ত হতে পারেন, আমার মনে হয় সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কোনো ভালো কন্ট্যাক্টস বাড়াতে পারেন, কিন্তু যেখানে বেশি গ্যাদারিং, বেশি লোকজন, বেশি দেখনদারি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে পণ্ড করে দেবে আপনি যদি তুলার মানুষ হন। তো তুলা রাশিকে আমি এটা একটু দেখে চলতে বলছি, চুপচাপ নিজের প্ল্যানগুলোকে কারোর সাহায্য না নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়, টাইম নেবেন, বন্ধুদেরকে এড়িয়ে চলবেন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, বিজনেস ডেফিনেটলি ভালো হবে। খুব ভালো না হলেও অন্য 5 রাশির থেকে বিজনেস ভালো হবে, অন্য 5 রাশির থেকে প্রেম ভালো হচ্ছে। দেখুন, দাম্পত্য জীবন ঠিক নেই, সন্তান স্থান এবং এডুকেশান আমি আশা করছি ভালো চলছে তুলার জাতক বা জাতিকা হলে। আপনার কর্তব্য প্রত্যেক ক্ষেত্রে আপনি ভালোভাবে পালন করছেন, আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ি, আপনি পুরুষ হলে শ্বশুরবাড়ি, বাবা মা, সব ক্ষেত্রে। তবে বন্ধু বান্ধবী আর ধার দেনা এড়িয়ে চলুন, ইনভেস্টমেন্ট হতে পারে, লিগাল প্রবলেম ভোগাতে পারে,
প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম থাকলে চাপ রয়েছে এবং কালকের দিনের রিস্ক টেকিং ব্যাপারটা একটু অ্যাভয়েড করাটা বেটার হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু মেপে পা ফেলবেন। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে অপমানিত হতে পারেন। বিশাখা নক্ষত্র কালকে এক্সপেক্টেশন পূরণ হতে অনেকটা ডিলে হবে এবং অনেকটা কাঠখড় পুড়িয়ে হবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক কালকের দিনে লাল। বৃশ্চিক কালকের দিনে মহাদেবকে ডাকা। বৃশ্চিক কালকের দিনে চেষ্টা করছেন দুপুর 2:15 থেকে 4:05 সকালের সময়টা পুরোটা ভালো ব্যবহার করা। দুপুর 2:15 থেকে বিকেল 4:05 বুঝে 1 পর্যন্ত মোটামুটি স্টেবল সময়। বৃশ্চিকের সবচেয়ে বড় প্রো নেগেটিভ পার্ট বা কালকের দিনে বলতে পারি, নয় ফাইন্যান্সিয়ালি বড় লস খাবেন অথবা আপনার ফ্যামিলির শরীর আপনাকে ভোগাবে। দুটো জায়গায় খেয়াল রাখুন। আপনার শরীর ভালো থাকছে, বাবা মা ভাই বোন যারা রয়েছেন একটু এবং ইনভেস্টমেন্ট সামলে করুন। ভ্রমণ অবশ্যই হতে পারে এবং কালকের দিনে টাকাটাকে বাদ দিয়ে, জানি টাকা ছাড়া কিছু হয় না, বাট টাকার কথা না ভেবে কালকের দিন লং টার্মের জন্য খেলুন। আমি কালকে যে কাজটা করছি তার রেজাল্ট পাচ্ছি 10 পর। কথাবার্তায় কোনো ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, ডমিনেট করা, যে কোনো কাজ আপনি হাত দিচ্ছেন আপনি কমপ্লিট করতে পারবেন এবং কথার জাল লোকে বুনতে পারে, কথা বুঝে বলবেন, আপনাকে কথার জালে জড়িয়ে দেওয়া হতে পারে, একটু দেখে চলবেন। কিন্তু যখন আপনি ফিজিক্যাল ওয়ার্ক করছেন বেটার হচ্ছে, ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে কিন্তু খুব ভালো সেল হচ্ছে বলতে পারছি না, বাট চাকরি ক্ষেত্র একদম স্টেবল, একদম ঠিকঠাক রয়েছে। আগামীকাল বৃশ্চিকের জাতক বা জাতিকা। দাম্পত্য জীবন ভালো, ইভেন প্রেমও ভালো, ভালো হচ্ছে। বাবা মা বা সিনিয়রদের সাথে সম্পর্ক একটু প্রবলেমে, বন্ধু ভাগ্য খুব একটা ভালো নয়। আগামীকালকের দিনে আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে এডুকেশন এবং সন্তান মোটামুটি আপনাকে ফল দিচ্ছে। লিগাল প্রবলেম, প্রপার্টি নিয়ে বিবাদ, পারিবারিক পাশের বাড়ির সঙ্গে কোনো ঝামেলা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে, পজিটিভ রেজাল্ট দেবে বা দিতে পারে। কিন্তু আর ভ্রমণও হতে পারে কিন্তু ইনভেস্টমেন্টে কালকের দিনে যাওয়ার প্রয়োজন নেই বা গেলে বুঝে শুনে যেতে হচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকে অপরচুনিটি ক্রিয়েট হবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আবেগ ত্যাগ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কালকের দিনে লেগে থাকুন, সাকসেস আসবে, ডেফিনেটলি আসবে। এটা গেল বৃশ্চিক। ধনুরাশি, আপনি ধনুর মানুষ হলে সাদা ব্যবহার করছেন, কালকের দিনে শিব পুজো করছেন, কালকের দিনে 8:20 থেকে 1:05 ব্যবহার করতে পারেন, 2 থেকে 4:20 দেখে ব্যবহার করবেন। সাদার কাছাকাছি লাইট সেটগুলোতে থাকা এবং কালকের দিনে একদম ঝামেলা এড়িয়ে চলার দিন, পুরো মাত্রায় ঝামেলা এড়িয়ে চলার দিন। আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীর মোটামুটি থাকছে, প্রচণ্ড প্রেসারে থাকবেন, 5 দায়িত্ব বা 5 বোঝা, শত্রুতা নয়, রিকোয়েস্ট মোডে প্লিজ করে দিন, আপনি তো ভরসা, এই মোডটায় আপনাকে ইউজ করা হবে। এবং প্রচুর খাটাখাটনি, প্রচুর ঝঞ্ঝাট বা প্রেসার বা চাপ আপনার ওপর বা আপনার ক্ষেত্রে থাকতে পারে। আপনি যদি ধনুর মানুষ হন বা জাতক জাতিকা হন এটা লক্ষ্য রাখবেন, আলটিমেট আপনি জিরো পাবেন। আপনার ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণ মোটামুটি চলছে কিন্তু ভ্রমণ কতটা পারবেন বলা যাচ্ছে না, বরং বোঝা 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 চাপ প্রেসার খাটনি, এটা হয়ে গেছে তাহলে এটা, এটা হয়ে গেছে তাহলে ওটা, তাহলে ওর সাথে কথা বলে আসুন। এই তাহলে প্রবলেম এটা নয় যে আপনার কাজ হবে কি না, কাজ অবশ্যই হবে, কাজ সফল হচ্ছে, দেখা যাক। কালকের দিনে ব্যবসা মোটামুটি চলছে কিন্তু একটা মানসিক চাপ কাজ করছে, কথা কম বলবেন, দায়িত্ব কম নেবেন আর লোককে বোঝাতে যাবেন না, বন্ধু এড়িয়ে চলবেন, বন্ধু মানে সুযোগ নেওয়ার ব্যাপার থাকবে। গুরুজনদের সাথে সম্পর্ক, সিনিয়রদের সাথে সম্পর্ক ঠিকঠাক, স্বামী স্ত্রী একটু ভোগাচ্ছেন, ভাই বোন জুনিয়ররা প্রচুর পরিমাণে আপনাকে ট্রাভেল দিতে পারে। সন্তান ঠিকই আছে, বিদ্যা মোটামুটি চলছে, লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, কোর্ট কাছাড়ির ঝামেলা বা ইত্যাদির বিবাদ আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে। কালকের দিনে কাজের ব্যাপারে রিস্ক নেওয়াই যায়, কাজ তো ভালোই হচ্ছে কিন্তু লোকের জন্য কাজ করছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। মূলা নক্ষত্র, বেকার ঝামেলা নেবেন না। পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে দেখন দাঁড়িতে যাবেন না। উত্তরাছাড়া নক্ষত্র, লোকে কিন্তু কথার দ্বারা আপনাকে বশ করে নেবে, একটু দেখবেন।
নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকরের ক্ষেত্রে লাল রং, মকরের ক্ষেত্রে 9 সংখ্যা, কালকে শিব পুজো করা, মোটামুটি সকাল 8:15 থেকে প্রায় 1টা চলবে, 1টা এই সরি 2:05 4:20 দেখে ব্যবহার করছেন। মকর রাশি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন কালকের দিনে, হেলথের একটু খেয়াল রাখবেন, কিন্তু ফ্যামিলির হেলথ বা গুরুজনদের হেলথ আমার মনে হয় স্টেবল, ইনভেস্টমেন্ট হবে, ভ্রমণ হতে পারে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, নিজের হাতে দায়িত্ব রাখবেন, প্রপার প্ল্যানিং করবেন, কাজ কমপ্লিট করবেন, রিস্ক নেওয়া যায়, ইনভেস্টমেন্ট হতে পারে। আপনি মকরের মানুষ হলে আমার মনে হয় কথা বলে কিছু হবে না, শরীর চলবে, হাত চলবে, মাথা চলবে, এটা বেটার রেজাল্ট হবে। এবং কালকের দিনে আপনি অন্যদের থেকে যে ডিফারেন্ট বা আলাদা বা বেটার, এটা আপনি প্রুভ করছেন বা বুঝিয়ে দিতে পারছেন, তো এক্সপেক্টেড বেটার রেজাল্ট হবে। ইভেন বিজনেসও আপনি মনে হয় ভালোভাবেই করছেন, কন্ট্যাক্টস বাড়ান, লোকে আপনাকে না বলতে বা রিজেক্ট লিস্টে রাখতে পারছে না, এটাই আপনার প্লাস পয়েন্ট। দেখা যাক, যদি আপনার কোয়ালিটি থাকে, যদি আপনার ক্যাপাসিটি থাকে বা ক্ষমতা থাকে, কালকে আপনার কাছে এসে ধরা দেবে, এটা ঘটনা। আমি একটা জিনিস ফিল করি যে আপনার যদি যোগ্যতা থাকে থাকে, যে যেখানেই থাকুক আপনাকে প্রয়োজন হলে আপনার জায়গাতে বা আপনার কাছেই আসবে, তো চাপ নেই, আরামসে বসে থাকুন। দাম্পত্য জীবন এবং প্রেম দুটোই কিন্তু ভোগাচ্ছে, আপনার কর্তব্যগুলো ভালোভাবে পালন হচ্ছে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং যাদের প্রতি হাউসওয়াইফ হলেও কর্তব্য পালন ভালো হচ্ছে, কতটা নাম পাবেন, সুনাম পাবেন, বদনাম পাবেন পরের কথা, ভালো হচ্ছে। বিদ্যা একটু বাধার, সন্তান স্থান একদম ঠিকঠাক রয়েছে, একদম ঠিকঠাক রয়েছে, কালকে ইনভেস্টমেন্ট চলবে, আর রিস্ক যদি নিতে চান নিতে পারেন, লিগাল প্রবলেমও কোনো অসুবিধা নেই। উত্তরাছাড়া নক্ষত্র সিনিয়রদের সাথে ডাইরেক্ট কথা বলবেন যে কোনো ব্যাপারে, মিডিল ম্যান বা বেশি বন্ধুত্ব, বেশি ইমোশন দেখাবেন না। শ্রমণার যদি নক্ষত্র হয়, কালকে অযথা ঝামেলায় জড়াবেন না, অতিরিক্ত ভাববেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে জেলাসি প্রচুর পাবেন, দেখে নেবেন, দেখে চলবেন। কুম্ভ রাশি, কুম্ভ কালকের দিনে ইয়েলো সেট, কুম্ভ কালকের দিনে 6 সংখ্যা, অবশ্যই কালকের দিনে শিব পুজো করা চেষ্টা করছেন, সকাল 8:40 থেকে 1:45, ওই 1টা বাজতে মানে 12:45-46 এই সময়টা বেটার হচ্ছে, 2:05-4:30 দেখে ব্যবহার করবেন। হেলথ কিন্তু একটা ভালো রকমভাবে ইস্যু তৈরি করে দিচ্ছে, ফ্যামিলি ভালো থাকছে, আপনার টাকার ক্রাইসিস থাকবে, টাকার একটা চাপ থাকবে, ভ্রমণে সাফল্য রয়েছে, কালকে প্রবলেম সলভ করতে পারছেন, যখন কোনো প্রবলেম রয়েছেন প্রবলেমে সলভ করার দিন, কালকে কথা বলে কাজ করার দিন, শর্টকাট নেওয়ার দিন, এবং লোকজনদের দ্বারা আপনার কাজ হবে, বন্ধু বৃদ্ধি, বন্ধুদের দ্বারা সাফল্য, কিছু ক্ষেত্রে সিনিয়রদেরকে, কিছু ক্ষেত্রে জুনিয়রদেরকে, সব মিলিয়ে কাজ হাসিল হয়ে যাবে। 1 লাখ করার থেকে 5 জনে মিলিয়ে কালকে কাজ করাটা বেটার হচ্ছে, এবং এটা কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো আরও বুদ্ধিমান হন, ইমোশন ত্যাগ করুন, কাকে প্রয়োজন বুঝুন, নিজে খেটে লাভ কম হচ্ছে, লোকে আপনার হয়ে খাটবে, লোকে আপনাকে করে দেবে। এই যে 2-4 রাশিকে বলছিলাম আগে, যে বন্ধুরা সুযোগ নেবে, বান্ধবীরা সুযোগ নেবে, এই সিনিয়ররা নেবে, জুনিয়ররা নেবে, কারা নেবে, আপনি কুম্ভ হলে আপনি নেবেন, এটা দেখুন। তো কালকের দিন মিষ্টি মুখ, মিষ্টি কথা, কারোর ওপর রাগ জেদ থাকলেও সেটাকে বহিঃপ্রকাশ না করা, সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া, ইভেন বিজনেস পার্টনার যত পারবেন মাটির সঙ্গে চলে আসুন, বেটার হবে কালকের দিনে। দাম্পত্য জীবনে অ্যাভারেজ হচ্ছে, জ্ঞাতি শত্রুতা বাড়ছে, বাবা মায়ের সাথে সম্পর্ক গণ্ডগোল হচ্ছে, বাইরের লোকজনদের সাথে সম্পর্ক বেটার হবে কালকে। বিদ্যা ভালো, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, সন্তানের চলন বলন, কথাবার্তা বলার ধরন খুব একটা ভালো নেই বা খুব একটা ঠিকঠাক নেই, এটা একটু লক্ষ্য রাখুন। কালকের দিনে আপনি যে কোনো রিস্ক নিতে পারেন, কিন্তু একলা নয়, আপনার সাথে আরও 2-4-5 থাকুক, আমার মতে এটা বেটার। আপনি কুম্ভের জাতক বা জাতি করলে তাই চতুর বা চালাক হন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। আর কালকে সময়ের সাথে চলুন,
সেটা ভালো হবে, ঠান্ডা মাথায় চলুন আর রিকোয়েস্ট মোডে থাকুন। কালকের দিনে বড় কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না, বড় কোনো ঝুঁকি না নেওয়াটা বেটার হবে। রিস্ক নিলে সকলকে নিয়ে 12-4 জন থাকুক, ধনিষ্ঠা কথা কথার জালটাই কিন্তু জড়াতে হবে। শতভিসা কালকের দিনে আপনি না এত বড্ড বেশি ছেলে মানুষই করে ফেলতে পারেন বা ইমোশনাল হয়ে পড়তে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লাস্ট মোমেন্টে গিয়ে আপনি নিজের দোষে বা নিজের ভুলে কিছু গণ্ডগোল পাকাতে পারেন, আপনার ভুল যে কোনোভাবে দেখবেন। লাস্ট রাশি মীন রাশি, আপনি মীনের মানুষ হলে কালকে ব্যবহার করছেন 4, কালকে সাদা, কালকে শিব পুজো করা, 9টা থেকে 12:30, 12:45 থেকে 4:25 থেকে ব্যবহার করবেন। মানসিক অশান্তির দিন, চোখের জল কিন্তু মীনরাশির কালকে পড়বে, একলা ফিল করবেন, লোনলিনেস ফিল করতে পারেন। নীলের দিন বলছি, আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীর ভালো, কর্তব্য পালন ভালো হচ্ছে, কিন্তু পাশে কাউকে পাচ্ছেন না, কেউ নেই, নট আ সিঙ্গেল পারসন, এটাই সবচেয়ে বড় নেগেটিভ পার্ট। কাজ ভালো হবে, আমি কাজ নিয়ে কোনো প্রবলেম নেই, এটা করে দাও, এটার পর ওটা করো, পয়সা পাবেন না, ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণ হতে পারে, দায়িত্ব পালন যথেষ্ট ভালো হচ্ছে, দায়িত্ব বা দায়িত্ব পালন আপনি আরামসে করছেন বা করতে পারছেন, আপনি মীনের মানুষ হলে বা মীন রাশির জাতক জাতিকা হলে। মীনের ক্ষেত্রে আগামীকালকের দিনে ব্যবসা শুভ, বাইরের লোকজনদের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু যাদেরকে ক্লোজ ভাবছেন, যাদের জন্য করছেন, যারা খুব কাছে, সেটা হাজব্যান্ড, ওয়াইফ, প্রেম এবং কিছু ক্ষেত্রে গুরুজন, ব্যবহারটা খারাপ পেতে পারেন। সন্তান এবং এডুকেশান যথেষ্ট ভালো, প্রবলেম সলভ হতে পারে, লিগাল প্রবলেম সলভ হতে পারে, প্রপার্টি নিয়ে বিরোধ কমতে পারে। হাউস ওয়াইফ যদি আপনি হন বা আপনি যদি গৃহবধূ হন, আপনি একটু সামলে চলবেন, বেশি উপকার করতে যাবেন না, সমস্যায় রয়েছেন, এবং সময়ের সাথে চলুন, ধীরে সুস্থে কাজ করুন। কাউকে অধিক গুরুত্ব দিলে সেখান থেকেই কিন্তু সমস্যা রয়েছে। বন্ধু ভাগ্য ভালো, বন্ধু বা বান্ধবী, তাদের সাপোর্ট, তাদের সহায়তা পাচ্ছেন, অসুবিধা নেই। কালকের দিনে ওভারঅল একটু দেখে চলাটা উচিত, আর কারুর থেকে অতিরিক্ত আশা ভরসা না করাটা উচিত। ধনিষ্ঠা এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে আগামীকালকের দিনে আপনার কথার অন্য মানে করা হবে, এক বলবেন অন্য মানে করা হবে, তা কথা দেখে বলা। উত্তর ভাদ্রপদ কালকের দিনে সহজে প্রাপ্তি হতে পারে, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে চেষ্টা করবেন যতটা সম্ভব লোক না দেখিয়ে কাজ করা, লোক দেখলেই নজর লাগবে, একটু দেখে চলবেন, মানে শো অফ করলে তো। এইটুকুই, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ আর শান্তিতে থাকুন।